সিরিয়া থেকে এক মুরব্বীর সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন, কিন্তু বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দি অবস্থায় ছিল, যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বী দাঁড়ি বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বী বার বার ভেটো দেয়, কি করবেন ওরে জেলখানায় দিয়ে 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়। আর একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন দেশ থেকে তাড়িয়ে দেন, সবাই ফিরায় ওইদিকে রাজি রাজি, হঠাৎ ওই মুরব্বী ভেটো দিয়েছে না তাড়িয়ে দিয়ে, করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে, সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো কোন মুরব্বী তুমি, তোমারে তো দেখি নাই। বলে তোমরা মুরব্বীর কথা শোনো, যে দেখবা পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোকা দিয়েছিল, একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি, আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোকা দিচ্ছে, ডাক দিয়ে বলে মুরব্বীর কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘরে তাকিয়েছে, হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বীর সুরত নিয়ে অনেকেই ধোকা দিচ্ছে। পৃথিবীর কোন সালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু সালেম বড় বড় পাগড়ে নিয়ে জোব্বা নিয়ে সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটার জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার আর ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছে, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন যে 24 জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মুরব্বীর কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোক কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না, এটা আমি এদেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি, এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছু বলে না। আপনি আমার ঠিক বলে এই দেশের নাম মনে করুন, আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না, বলেন তাদের 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল আর সব নিশ্চুপ, এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আসে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হা করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্ব নবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে, ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমার, এ লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট আমি যাচ্ছি, খোলা দরবার নিয়ে যাচ্ছিল, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম, শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে, বাকি যে 24 জন ওখানে বসেছিল ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না, এই 24 জনের ভেতর থেকে
এক একজন গোত্র থেকে এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা, 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে মারবে না। আজও পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য শয়তানের স্বরূপ নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে তাদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবি বিশাল সোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না, বেশি বলে ফেললাম। শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রসুলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে মোহাম্মদ রসুলুল্লাহ। জিব্রাইল এসে বলে হে রসুল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা দরবারে নিয়ে। আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন, বললেন এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলা গুলো আমানত, আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামীর নামের কলঙ্ক হবে। ওর নামের আরো জোরে, ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে, এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে, সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা, 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে, সকালবেলা তার তার বাড়িতে যেয়ে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে, 1 নম্বরে সাগরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100 ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন, সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে, কাফেরেরা ওই সময় এসেছে ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে তো পাওয়া গেছে, একজন বলে দাও কোপ আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম, ওরা 24 জন মিলে টানাটানি করে চাদর ধস্তা ধস্তি করে খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তাম দুনিয়া সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না, কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তা ধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়,
কারণ আমি যতক্ষণ সময় যাপন করব ওদিকে আমার আল্লাহর নবী দুই পা হলো মদিনার দিকে গিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিশ আছে, তাদেরকে সামনের দিকে গিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তা ধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিশরা দুই পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম? আপনি না বুঝলেন, এ বুঝেছে, এই কথা বুঝলেন? আপনার হয়তো ওই রকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেবার জন্য, আপনি ধস্তা ধস্তি করে হলো, নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন, যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেখে, কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম, তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আসি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও, তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন, কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম, দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এ দেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো, এটা সব জনগণের সম্পদ, এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়, হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এবার পৌঁছিয়ে দিচ্ছিলাম, আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি তিন দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না, বিশ্ব নবীর কথা আমার মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এ সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বাবাকার, সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে গভীর রজনেতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন, দেখতে দেখতে সবাই তো চলে গেল, আবু বকর কোন দিন জানি আমার হিজরত করা লাগে, যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি, দুইটা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি, দুই নাম্বার ওই দিন আমি নিজেই আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরদার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্ব নবী হযরত আবু বকরকে সাথে নিলেন, বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন, নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন, দুইটা উট নিয়ে আসো। দুইটা উট নিয়ে তারা গেলেন গায়ে সৌর, যেখানে 3.5 কিলোমিটার পেরায় আমি নিজে উঠেছিলাম, মোহাম্মদুর রসুলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে, সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উরুর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে, নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন, আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিসসালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদ রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো সালাল 53 বছর দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না, এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা। সাপ বিভিন্ন জায়গায় যে যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ, এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এই জন্যে দিয়েছেন সবর। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে, ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন, বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে যেন কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিকে আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম মুহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আর আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিকে আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভলণ্ডিত করে, তার আদর্শকে গালি দেয় অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এই যে কি কোন জেলা যেন
দিনাজপুরের কাহারল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো নবীজি, কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের উপস্থিত এতটুকু আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যদি একটু ভালোবাসা দেখাতে পারি কিয়ামতে, যেন আল্লাহ এইটা ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে সাপ গুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের সাপ গুলো সেসড় দিতে দিতে মস্তে মস্তে যান। নবীজি বলেন, তুমি পা সেসড় দাও কেন? সিদ্দিক আকবর বলে, হে রাসূল, আবু জেহেল যদিও আপনি নাম দিয়েছেন, ও লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। এত বুদ্ধি এত জ্ঞান, মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে, কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি সকালবেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য আমি পাঁচ এসর দিয়ে ওই জায়গা ওই দাগ গুলো আমি মস্তে মস্তে যাচ্ছি। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওখান থেকে সোহফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না, তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহর সময় সূরা কসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে হযরত মুসা আলাইহিসসালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পড়া কসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু, আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাজিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসিরিনা আমি আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? দুই নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এ দেখে বিবাদে ফেলার জন্য আপনি তাকান, তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ও ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিসসালাম সহ পাঁচটা উপদেশ দিয়েছিল কারুনকে, কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে পাঁচটা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি পাঁচটা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে, এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদ ওরা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরতে মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কসাস 76 নম্বর আয়াত খেয়াল করে করে মেলাবেন এবার, ইন্না করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারণ ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার
কওমের জাতির লোক এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কোটি গ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না, কথা বলেন না কেন? তালা যদি এত হয় তাহলে সিন্ধুক বাক্স ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারুনকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজ ওই জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কোরআনে কারিম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারুনকে ডাক দিয়ে বলেছিল, আনন্দ করো না বেশি, আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সবকিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছেন যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাজিল করে, তার ভেতরে অন্যতম এই তাপদাহ। যিনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে, ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে, আল্লাহ জানে আর ফেরেশতা জানে আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে দেখছে, এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা সেনা ব্যবসার ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাজিল করে। কোরআনে কারীম জানিয়েছে, সাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাআদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদাবাদ গুলো যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি আমি আল্লাহ, এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা, আমি আল্লাহ চাই এই তীব্র আসাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসি। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উশৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যবসারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে, বুঝেও পাবেন না কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন। এখনো বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আরে আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে, এমনকি আজকে ঈদুল আজহা ঈদুল ফিতর কেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আজহা ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ এরপরে ভোগ, কথা বলেন না কেন? এক মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন লাফাবেন না, আগে সাদকা দেন, আগে ফেতর দেন, ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে, ওইটা দেখে আপনি খুশি হবেন।
আগে শুধু খাবেন, আমল হবে না। ঈদুল আজহাতে ওটা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন, গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? ইসলামের তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস মাত দিয়েছ তো দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা অশৃঙ্খলা জনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ এরপরে ভোগ, আগে ভোগ এরপরে ত্যাগ। কথা বলেন, 14 ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগের পরে ভোগ? না, আগে ভোগ করবেন তারপরে ত্যাগ করবেন। আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদ গুলো আনন্দ করতে দিয়ে নষ্ট করবো না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে, এই বড় বড় ধনী যারা আছেন টাকার মালিক, কোরআন হাদিসে আমি পেয়েছি তিনটা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারা শুনলাম প্রত্যেকে যেন এই তিনটা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকে, সিনসিয়ার থাকে, সতর্ক থাকে। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে, বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোন জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। যেন এই দুইটার মালিক যারা তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন, মা তাসালু কাদামা বানি আদম লাতি ইয়াউমাল কিয়ামতি হাত্তা আইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইত্তাসাবাহু ওয়া ফিমা আনফাবাহু ওয়া আন ইলমিহি মা দা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাই। রংপুরবাসী, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে, ভাবে দাঁড়া। 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, ও সামনেও যাবে না পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আসি, মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে, মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার এই 33 বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি, কয় বছর বলেন বলেন? আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম, সভাপতি 60 বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আমি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে, নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করলি বলতো, আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ আজকে, 1 থেকে 4 তারিখে 7 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 7 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে।
আজকের এই আওয়াজটা যদি ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন 12 বছর, আপনাকে আমি দেখি নাই। হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর দুনিয়া জীবন আমি ছেড়েছি, এই 12 বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আমি সেদিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুর গাঁও রানী শঙ্কর, ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম, মহান রব্বুল ইজ্জাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন 3টা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন। কয়টা বলেন বলেন? আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই, আছে না? না, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। তাহলে অবিচার তো নেই, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না, কি করবে উনি? একটা রাস্তা খোলা আছে, মহান আল্লাহ যদি অবিচার তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ অবিচার করবে না, ন্যায় বিচার করলেও ধরা খাবো। 3 নম্বর একটা পথ খোলা আছে, মহান আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তাহলে আমি জান্নাত পাবো। হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর মহান রব্বুল ইজ্জাত আমার জীবনের ছোটখাটো বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন, আমিও যেভাবে যেভাবে জবাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ওমর আমার নামের খাতির করে আমি মাফ করে দিলাম, আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। কুড়িগ্রামবাসী যার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ওমর তুমি জান্নাতি, আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন ভয় পেত রাস্তায় আসতে, এই লোকটার যদি 12টা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন তো আপনারা আমার কতদিন লাগতে পারে? কি করে কাটালি সারাটা জীবন বল আমার সামনে দাঁড়িয়ে? 2 নম্বরে তোকে একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে 45, এই যৌবন কালটা কি করে কাটিয়েছিস বল? আমার মনে হয় এই প্রশ্নের জবাবে 100 জনের 98 জন ধরা খাবে, কথা বলেন না কেন? আরো যেন ধরা খায় সেই ব্যবস্থা অনেকে ষড়যন্ত্র করে করে দিচ্ছে, নাই তো শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারিম বাদ দিয়ে কেন আজে বাজে জিনিস ঢোকানো হবে? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি, আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে? ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকতো, কসম আল্লাহ আর আপনাকে আমি সতর্ক করার জন্য কিচ্ছু বলতাম না, কিন্তু বিষয়টা এমন জায়গায় 10 বছর পরে গড়াবে। সকালবেলা আপনি বলেন যে আমি শরীফ, বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। আরে ভাই, আল্লাহ যাকে সে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না, কারণ সে মেশিন পত্র তো নেই, কথা বলছেন না? আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে, আমি এখন আর শরীফ নেই, আমি শরীফা হয়ে গেছি। আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম, শরীফা হয়ে গেছি এ কথা বলে আপনি স্থির থাকবেন? বিকালেই তো বলবেন আমি যেহেতু শরীফা, আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেন, সিট নিয়ে কি করবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, এক কথা বলছেন এখন? আপনি মাল যতই বলেন আমি শরীফা, আপনি আসলে কি এক কথা বলেন না কেন? ওখানে যে আমার মেয়ে আমার ফুফু আমার বোন আছে আপনি ঠিক থাকবেন? একজন বলছে, হুজুর যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে, ঘুমানো জায়েজ আছে কিন্তু তো ঘুমাবে না, ঘুমাবে
আপনি শরীফ থেকে শরীফ হয়ে ঘুমাবেন, সেটা আমার সামনে আমার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে আমি কিছু বলতে পারবো না। আমাদের যৌবন বয়সের হিসাব যেন দিতে না পারি, অনেকে শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে আমাদের নষ্ট করার পায়তারা করছে, নামলাম না। এরপরেও যদি বলেন হুজুর আমি কিছুই বুঝি না, এদিকে আসেন জোরে কোথা দিয়ে বলছে আপনার। তিন নাম্বারে আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে, রাস্তা বলো। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন, বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15-20 তলা বিল্ডিং বানানো কি আমাদের আগে সম্ভব না? আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই, কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি, হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোর্টে। এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে বুঝুন দিয়ে যান, আপনি রংপুর কোর্টে যাবেন, কোড়িগ্রামের কোর্টে যাবেন, এই এলাকার কোর্টে মনে হয় চাই না। টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন, দুইটা ক্ষতি হবে আপনার। এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না, দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করবে, আপনি কবরে বসে বসে ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলি যাবে, বিকাশ খোলা লাগবে, সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে? চার নাম্বারে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল, কারের অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয় 500 টাকা চাইলে 5,000 টাকা বের করে দেন, কোরআন শিক্ষা দেওয়া হবে কোরআন প্রচার করা হবে 20 টাকা চাইলে 2 টাকা দাদার সিড়া চলে না ওইটা দেয়। সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না, সম্পদ ওলারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো। সম্পদের পথে আমার প্রধান উপদেশ, 1 নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে, 2 নাম্বারে আল্লাহ পাক বলেন অবতাবি ফি মা তাকাল্লাহুদ্দারুল আখিরা। ও বাংলাদেশের সম্পদওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না, কাজ করেন এই টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন কাজে লাগবে, কারণ এরা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয়। 3 নাম্বারে অলা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না, আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি, যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে, উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য জায়েজ নেই, কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা জায়েজ কাছে দাঁড়িয়ে আছে,
তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান, ওর ওই 50 টাকা দিয়ে ওর ব্যবসা ওর সংসার চালাবে, আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই, হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য যার কাছে কিছু নেই। অলা তাংসা নাসিবা কামিনা দুনিয়া, দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিকভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি, যার যে স্ট্যাটাস, যার যে যোগ্যতা, যার যে জায়গা, ওই জায়গায় সে যেন সঠিকভাবে চলে। আমি আমির হামজা, আমারে আল্লাহ যা দিয়েছে, আমার বাবারে যা দিয়েছে, আমি যদি এখন 20 টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই। আমার পড়া লাগবে কমপক্ষে 250-300-500 টাকার গজের কাপড়, কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে। কথা বলেন কেন? এমন ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত পরবে। কৃপণ হওয়া যাবে না, যে সম্পদ আল্লাহ দিয়েছে, যে অংশ দুনিয়ায় দিয়েছে, ওইটা আপনি ভোগ করতে পারেন জায়েজ ভাবে, কোনো অসুবিধা নেই। এক লোক বউকে বলছে আমি নামাজে যাব, আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও। বউ কেজে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্য, কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই, রোদ নেই, এই জন্য টুপি আর শুকায় না। চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে। স্ত্রী কাজ করছিল চুলার উপরে, ও টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায়, আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে। টুপির ওই ছাই তুলে কুলি করছে দাঁত মাজার পর, পানিগুলো যখন কুলি করে ফেলে দেয় বলছে আল্লাহ টাকা গুলো পানিতে ফেললাম, টাকা পানিতে ফেলেছে। গৃহপনাতা করা যাবে না, যার যে অংশ আছে দুনিয়ায় ওইটা আপনি পালন করেন, পান ভোগ করেন, অসুবিধা নেই। অবদাবি ফিমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা, ওই দেশের ধনীদেরকে, তুমি ইহসান করো হে কারুন, তুমি ইহসান করো হে কারুন, হে টাকাওয়ালারা, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন, কিছুই ছিল না, তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে, সুতরাং তোমার এই সম্পদগুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি। আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি, ক্ষমতাওয়ালা আছি, আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন, আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি, কিয়ামতে মহান আল্লাহ আমার সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে, গোপন করে রাখবেন। এ সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন। এটা পেলে আপনি একেবারে মন মতো যা ইচ্ছা তাই করবেন না। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সম্পদের, ক্ষমতার, বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি ইহসান করে নিজের প্রতি ইহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন, এটা সুযোগ আছে। একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারে, মহান আল্লাহ কিয়ামতে আপনার সব উত্তরটা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন, বলেন আমিন। অবতাবি ফিমা ওয়ালা তাংস সিনকামা সানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবদিল ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে, পেছনে সব টাকাওয়ালাদের অবদান। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এখানে সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ভালোই চলছে, হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন, কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন, বলেন বলেন। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এই 5টা উপদেশ, বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন।
প্রচন্ড গরমে এই আয়াত শেষ পর্যন্ত আমি আর যাচ্ছি না।